প্রথমবারের মতো উত্তরা থেকে মিরপুর পর্যন্ত চলল মেট্রো রেল। প্রথমবারের মতো ছয়টি বগি নিয়ে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে শুরু করে মিরপুর পর্যন্ত ঘুরে এসেছে মেট্রো রেলটি। ছয়টি বগি নিয়ে মেট্রো রেলটি শুক্রবার সকালে মিরপুর পর্যন্ত চারটি স্টেশনে পরীক্ষামূলকভাবে চলাচল করে। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রস্তুতির অংশ হিসেবে এই পরীক্ষামূলক চলাচল বা টেস্ট রান চালানো হয়েছে। ছুটির দিনে সকালে স্বপ্নের মেট্রো ট্রেন চলতে দেখে রাজধানীবাসীর মনে আনন্দের বন্যা বয়ে যায়। অনেকেই জানান, তারা দীর্ঘদিন মেট্রো রেল চলার এই দৃশ্য দেখার জন্য অপেক্ষা করেছিলেন। রোববার সকালে কর্তৃপক্ষ প্রধান ভায়াডাক্টে মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচল পরিচালনা করবেন। মেট্রো রেলের উড়ালপথ কংক্রিটের দেয়ালে ঘেরা, তাই পথচারীরা দেখতে পাননি। তবে এই পথ জুড়ে যেসব বাসিন্দা উঁচু ভবনে বসবাস করেন, তারা দেখতে পেয়েছেন উড়ালপথে স্বপ্নের মেট্রো রেলের চলাচলের দৃশ্য। ডিএমটিসিএল সূত্র জানায়, এখন পরীক্ষামূলক চললেও যাত্রী নেওয়া হবে না। 2022 সালের ডিসেম্বরের পর উত্তরা আগারগাঁও পর্যন্ত যাত্রা নিয়ে মেট্রো রেলের বাণিজ্যিক যাত্রা শুরু হতে পারে। দেশের প্রথম মেট্রো রেল হচ্ছে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে কমলাপুর পর্যন্ত। বর্তমানে উত্তরার দিয়াবাড়ি থেকে এটি মতিঝিল বাংলাদেশ ব্যাংকের সামনে পর্যন্ত নির্মাণের কাজ চলছে। এটি পরে কমলাপুর পর্যন্ত বর্ধিত করা হবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বা ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক বলছেন, সেদিন সকাল 10টায় ভুল প্রত্যাশিত এই প্রকল্পের পারফরমেন্স যাচাই করা হবে। মেট্রো রেল প্রকল্পের অংশ হিসেবে 2024 সালের মধ্যে রাজধানী দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত একটি 20.1 কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রো রেল লাইন তৈরি করা হবে। এদিকে প্রকল্পের সর্বশেষ অগ্রগতি প্রতিবেদন থেকে জানা গেছে, 31 জুলাই পর্যন্ত বাংলাদেশে মেট্রো রেল নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি হয়েছে 68.49%। একই সঙ্গে বৈদ্যুতিক ওয়্যারিংয়ের কাজ শেষ পর্যায়ে রয়েছে। ভায়াডাক্টের উপরে মূল রেলপথে 15.50 কিলোমিটার রেলপথ স্থাপন করা হয়েছে। 15 কিলোমিটার বৈদ্যুতিক ওয়্যারিং শেষও হয়েছে। ইতিমধ্যে 4টি মেট্রো ট্রেন সেট ঢাকার উত্তরাস্থ ডিপোতে এসে পৌঁছায়। এগুলোর 19 ধরনের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে। মেট্রো রেল ট্রেন চালানো হবে বিদ্যুতের মাধ্যমে। উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁওয়ের মধ্যে মেট্রো রেলপথের জন্য নির্মাণ করা হচ্ছে 9টি স্টেশন। তার মধ্যে কমপক্ষে 5টি স্টেশনের মধ্যে রেলপথের ভায়াডাক্টের উপর ট্রেন পরিচালনা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। করোনা সংক্রমণ পরিস্থিতির মধ্যেও এই প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। উল্লেখ্য, গত 21 এপ্রিল জাপান থেকে মেট্রো রেলের কোচের প্রথম চালান দেশে পৌঁছায়। জাপানের প্রতিষ্ঠান কাওয়াসাকি মিৎসুবিশি 2019 সালের এপ্রিলে 6 কোচ বিশিষ্ট 24 সেট রেল ও MRT-6 রেস্কিউ ট্রেন নির্মাণের কাজ শুরু করে। 22 থেকে 28 টন ওজনের রেলের কামরাগুলো দৈর্ঘ্য 20 মিটার ও প্রস্থ 3 মিটার, বসার জন্য দীর্ঘ সারি আসনের ব্যবস্থা রয়েছে। প্রতিটি কোচে 2টি করে শীততাপ নিয়ন্ত্রিত ইউনিট থাকবে। যাত্রীদের জন্য 4টি দরজা থাকবে। রেলগাড়িটি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 100 কিলোমিটার গতিবেগে চলবে।